আলহামদুলিল্লাহ, আমরা ইতিমধ্যে কাপ্তাই লেকে পৌঁছায় গেছি, আর সামনে দেখতেছেন ওইটা শুভলং ঝর্ণা। আমি 2020 সালে ফেব্রুয়ারিতে আসছিলাম, আর এটা হচ্ছে 21 সাল। আমরা অনেক জায়গায় প্ল্যান করছিলাম ট্যুরে, আর এটা আমাদের ট্যুরে কাপ্তাই লেকেও ভ্রমণ ছিল। আর দেখতেছেন যে দাদা ব্যস্ত হয়ে গেছে, দাদা ড্রোন শট দিচ্ছে, আর পাশে শিমুল আর শাওন আর ইমন হচ্ছে নিচে। আর এর যে অনুভূতিটা আসলে বলে বোঝানো যাবে না, এখানে না আসলে আপনারা বুঝবেন না কাপ্তাই যে এত সুন্দর, মনে হচ্ছে বাংলা সুইজারল্যান্ড। হ্যাঁ, অবশ্যই এটা সুইজারল্যান্ড। আপনারা যদি বিশ্বাস না করেন তো একদিনকে আপনি অবশ্যই সময় করে বা যেভাবে হোক আপনি কাপ্তাই লেকে আসবেন, তো মনে হবে যে এটা বাংলা সুইজারল্যান্ড। আর এখন পানিটা ঘোলা কারণ হচ্ছে যে পাহাড়ি বৃষ্টির কারণ হচ্ছে পানিটা ঘোলা। আপনি যদি নভেম্বর বা ডিসেম্বরে এদিকে আসেন হয়তো পানি কম থাকবে, আর তখন সবুজ সবুজ দেখাবে পানি। কারণটাকে এখন বলতে পারবো না আমি। আর এই যে পাশাপাশি এই যে ছোটো ছোটো ডোয়া যাচ্ছে দেখতেছেন, এটা আমাদের মতন এরাও বোট নেছে, বোটে নিয়ে আপনার মানে ভ্রমণ করতেছে। আর আমরা এই সামনে আদিবাসী হয়েছে, আদিবাসী দেখবো। আর আমার কারণ এইখানে একদিন ঠেকাইছে, কারণ এখানে করা ড্রোন ফুটেজ নিলাম। আর শিমুল তো অল টাইম ফটো নিয়ে ব্যস্ত, ও বলে অনেক ভিডিও করবে। দেখতেছেন যে এখন এই যে ও দোস, তোর এখানে কেমন লাগতেছে? এই অনুভূতি আমি কাউকে বলতে পারবো না। আর তোমার তোমার দোস্ত বন্ধুর উদ্দেশ্যে কিছু বলো, যে যারা তারা আসতে পারে নাই। আমি জানি না তোমার ফিলিংস টা কেমন হয়েছে, কিন্তু আমাদের ফিলিংস টা আসলে বলে বোঝাতে পারবো না। আচ্ছা, আমাদের টয়লেটটা এখন ছেড়ে দিচ্ছে, আমরা এখন রওনা দেবো। Right.